আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি অনেক ভালো আছি, আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের তো। আমি আজকে কচু রান্না করে দেখাবো। এটা হচ্ছে গুঁড়া কচু। এটা প্রথমে আলুর মতো ছিলে নিতে হয়, তারপরে ডাল দিয়েও রান্না করা যায়, চিংড়ি দিয়ে, শুটকি দিয়ে, যে যেভাবে খায়। আমি বেশিরভাগ ডাল দিয়ে খাই, বাচ্চাদের খেতে সুবিধা হয় সেই জন্য। কচুটা আলুর মতো ছিলে যায় খুব সুন্দর করে, ছুরি দিয়েও ছিলে নিতে পারেন, এমনিও ছিলে যায়, যার যেভাবে সুবিধা সেভাবে ছিলে নিলে হয়ে যায়। সিলেটাকে টুকরা, যার যেভাবে রাঁধে সিদ্ধ হয়ে যায় আলুর মতো, খুব দ্রুত সিদ্ধ হয়। এটা সিদ্ধ হতে কোনো ঝামেলা, ছোট ছোট হইলে মাঝখানে একটা টুকরো করে নিলে হয়ে যায়, পারলে করলে ব্যাস। এদিকে আমার পেঁয়াজ রসুন সব রেডি, আর আমি আজকে জাম্বুরা ভর্তা খাবো। আমাদের চিড়িয়াখানার মানুষরা জাম্বুরাটা ভাত দিয়ে খায়। জাম্বুরাটা ছিলে ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে মাখায়, খুব মজা করে ভাতের সাথে খাওয়া যায়। এই সেই জাম্বুরা যেটাকে আমি কেটে ভর্তা বানিয়ে ফেলেছি। দুইটা জাম্বুরা ছিল, দুইটা জাম্বুরা আমি 2 দিন খেয়ে। এদিকে আমি লইট্টা মাছটা নিয়েছি, লইট্টা মাছ কালকে রাতে আনছে ফ্রেশ, ফ্রিজে রেখে দিয়েছিলাম, হালকা হালকা বরফ, বরফ একদম হালকা বরফ। এটা এখন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, পানি দিয়ে ভিজিয়ে রাখলে ছুটে যায়। হাতে ধরতেই ছুটে যাচ্ছে, এগুলো অত বড় পানি হালকা। লইট্টা মাছটা অনেক মজা, মাখা মাখা করে রান্না করলে, কিন্তু আমার তো বাচ্চা আছে, ওই ছোট ছোট টুকরা করে একটু ঝোল ঝোল করে রান্না করি, তাহলে ঝোলটা দিয়ে ওদেরকে ভাত মাখা দেওয়া যায়। যার যেরকম সুবিধা ওরকম টুকরা করে নিলে ব্যাস হয়ে যায়। ভালো করে টুকরা করে ধুয়ে নিব। টুকরা করা শেষ, ধোয়া শেষ, এখন গেলাম হলুদ মরিচ মাখাচ্ছি। মাছটা মাখাও বসানো যায়, যার যেভাবে সুবিধা রান্না করা যায়। আমি মাখা রান্না করছি হলুদ মরিচ, লবণ, তারপরে সাথে কিছু কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে মাখা ফেল। আমি সাথে টমেটো দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব দিয়ে এটাকে মাখা ফেলছি, হলুদ লবণ মরিচ। আমি এই মশলায় বেশি খাই, অন্য মশলা খাই না। একটু তেলও দিলাম আমি, তারপরে তেল টেল দিয়ে আবার ভালো করে মাখায় হাতটা ধুয়ে পানি দিয়ে দিব। তারপরে এদিকে আমি গুঁড়া কুচির জন্য একটু ডাল নিয়েছি, শুধু মসুর ডাল দিয়ে রান্না করবো। হলুদ লবণ মরিচ আমি 3টা মশলাই খাই, বেশি মশলা খাই না। আমি এটা রেডি করে রাখলাম, বসানোর সময় আমার আর ঝামেলা হবে না, একবার বসাই দিতে পারবো ব্যাস। সেই জন্য সব দিয়ে রাখা আছে, মরিচ করে দিলাম, হলুদ লবণ মরিচ দেখা যাচ্ছে, তারপরে এখানে কাঁচা মরিচ, ধনিয়া পাতা দিয়ে দিব। পরবর্তীতে আর সুবিধা নেই, আমি একবার বসাই দিয়ে দিই, একবার মাঝখানে দিই, একবার শেষে দিই, জাস্ট ওগুলো ফ্লেভার বিভিন্ন টাইপের, বিভিন্ন রকম লাগে। মাখায় দিলে একরকম লাগে, মাঝখানে দিলে আর এক রকম লাগে, এই আর কি। তারপর এখন আমি তেল দিচ্ছি, তেল দিয়ে 2টা ডেকচিতে আমি তেল দিয়ে দিচ্ছি। মাছ আর গুঁড়া কুচুটা একসাথে বসাই দিই, হালকা রসুন পেঁয়াজ দিচ্ছি, ওখানে মাখানি তো দিয়ে আসছি, এখানে হালকা করে দিয়ে জাস্ট একটু ফোড়ন ধরে এগুলি বসাই দিই।
ফোড়নে একটু কাঁচামরিচও দিচ্ছি, এটা একটু ছ্যাঁকা ছ্যাঁকা হয়ে যায়, এটার ফ্লেভারটাও দারুণ লাগে আমার থেকে, ব্যাস সেজন্য আর কি। এবার একটা ডেকচিতে আমি মাছগুলা দিয়ে দিব। মাছ দিয়ে নাড়াচাড়া করলে অনেক সময় ভেঙে যায়, মাছ যদি বেশি ফ্রেশ থাকে তাহলে নাড়াচাড়া করা যায়। ফ্রেশ বেশি, আরেকটাতে আমি ডালটা দিয়ে দিলাম কুচুর জন্য। মাছটা একটু নেড়ে পানি, জাস্ট পানি দিয়ে দিব। নাড়া মানে এমনি, এখানে নাড়ে ভর্তা বানায় ফেলে কিন্তু হবে না, লইট্টা মাছ তাপ লাগার সাথে সাথেই ভেঙে যাবে। এবার এখানে আমি কচু দিয়ে দেবো, কচুতে একটু আলু দিয়েছি, কচুটা এত অল্প এটা একজনই খেয়ে ফেলতে পারবে, সেই জন্য এটাকে আলু দিয়ে একটু বড় করলাম আর কি, তরকারিটা বেশি হইলো। তো বাচ্চারা আলু খায়, কচুটাকে আমি আলু বলি বাচ্চাদেরকে খাওয়া দিই। একটা আলু কালো, এটাকে আমি থ্রো করছি মানে ফেলে দিচ্ছি। দুটোটাই ভালো করে কষে গেছে, এখন আমি পানি দিয়ে দিব, বেশি কষানোর দরকার নেই, কষতে কষতে নিচে লেগে গেলে তরকারির টেস্ট চলে যায়। আর লইট্টা মাছ তো আমি আগে পানি দিয়ে ফেলছি, এখন জাস্ট লবণ দেখবো, ধনেপাতা কাঁচামরিচ আবার দিলে দিব, না দিলে নয়, যার যেভাবে সুবিধা। কেউ যদি ঝোল শুকায় ফেলতে চান শুকায় ফেলেন, শুকানো ঝোলটাও মজা, আবার একটু ঝোল ঝোল রাখলে বাচ্চাদের খাওয়াতে সুবিধা আর কি। বুড়ারা থাকলে বুড়ারও অনেক সময় ঝোল খায়, বুড়ারা আবার পাজি আছে অনেক সময় ঝোল খায়, অনেক সময় ফুয়ানো ফুয়ানো খায়। প্রায় দুটোটা আমার রান্না শেষ, এখানে আমি আবার কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো সবকিছু আবার একটু একটু করে দিয়ে দিচ্ছি, তাহলে এটার ফ্লেভার আসে ইয়াম্মি। দিয়ে আমি তরকারি সব সময় একদম চুলা কমায় একটু রেখে দিই, একটু বাড়াই তো হয়, এখন যেমন চুলাটাকে ধামধাম করে বাড়ায় সব হয়ে যাবে মতো লাগলে আবার একটু কমায় রেখে তারপর তুলে ফেলবো, ব্যাস শেষ। আমার তরকারি হয়ে গেছে, লবণ দেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, তারপরে যে ঢাকটা থেকে এই অবস্থায় তুলতে হবে, কারণ কচুও পানি খাবে আলুও পানি খাবে, এই ঝোলটা অর্ধেক হয়ে যাবে কমে, আর আমার একটু ঝোল লাগবে বাচ্চাদের ভাত মা খাইতে, মা সবাই খাইতে একটু ঝোল ঝোল লাগে, ঝোল ছাড়া তরকারি খাওয়া সবসময় ভালো লাগে না, এক একদিন এক এক রকম করি আর কি। এটা লোটটা মাছটা, এটার ঝোলটা আরো শুকাইলেও মজা লাগবে, এই অবস্থা তো অবশ্যই মজা, ইয়াম্মি ইয়াম্মি, টেস্ট টেস্টি টেস্ট, সব মজা। লইট্টা মাছ মজার থেকে উপকার বেশি, খেতে হয় বাচ্চাদেরকে খাওয়াতে হয়, তাহলে গলগণ্ড রোগ হবে না, অনেক রোগ থেকে বাঁচা যাবে। সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ খাওয়া ভালো। সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আসসালামু আলাইকুম।